আজকে দারুণ একটা রেসিপি করব এঁচোড়ের মাংস দিয়ে। এক কাপ নিয়েছি তেল, সর্ষের তেজপাতা, দারুচিনি, এলাচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ভাজা মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আদা রসুন, জিরে দিয়ে একটা পেস্ট, পেঁয়াজ কুচানো, আর এদিকে আছে গাজর কুচানো। আর এঁচোড়টা কেটে নিয়েছি, এদিকে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা বসাবো। দিয়েছি পরিমাণ মতন পানি, এঁচোড়টা ভাপিয়ে নিব 2 থেকে 3 মিনিট। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, ভালো মতন পানিটা ফুটে উঠলে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি এঁচোড়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি এঁচোড়টা। ভালো মতন কষানো হয়ে গেছে, এখন নামিয়ে দিই। এঁচোড়টা এখন নামিয়ে নিচ্ছি, আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি গ্যাস। দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, এদিকে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন, চিকেনটা ভালো মতন কষে নিচ্ছি। চিকেনটা ভালো মতন কষানো হয়েছে লাল লাল করে, এখন দিয়ে দিচ্ছি এসে। মাংসের সঙ্গে
বন্ধুরা যেমনি গাজর কুচানি ধনিয়া পাতা আরও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, কালারটা দেখতে পাচ্ছি ভালো মতো। এখানে 5 মিনিট কষাবো। এখন পরিমাণ মতন পানি আনতে হবে। আবার নাও থাকলে ডাব মধ্যে ঢেকে রাখবো 5 মিনিট। আর এই চটটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। যে গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ওপর থেকে। দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। সালাদটা দেখি বুঝতেছেন দারুণ হয়েছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন রান্নাটা হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এঁচড় রান্না হয়ে গেছে চিকেন দিয়ে। আর হাঁড়িতে আছে ভাত, খাওয়ার জন্য খাবার খুলে নিয়েছি প্লেটে। এঁচড় আছে, সাথে সালাড আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর শসা। খুব ভালো আছে। কেমন হয়েছে? খুব ভালো আছে। এরকম করে রান্না করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন, একটু হেল্প করবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এই কামনা করে আজকের মতন ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।